ভাঙড়ে উপসমিতি গঠনে এসে গ্রেফতার হলেন এক আইএসএফ কর্মী। আজ মঙ্গলবার ভাঙড় 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন হচ্ছে, আর সেই উপসমিতি গঠনে অংশগ্রহণ করেছে আইএসএফ। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আইএসএফ এর তরফ থেকে অংশগ্রহণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিন উপসমিতি গঠনের সময় চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে একজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। পুলিশ কেন অ্যারেস্ট করেছে? জিন ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, সবকিছুর জন্য ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার অশান্তির ঘটনায় যুক্ত ছিল এই আইএসএফ কর্মী, তাই গ্রেপ্তার করা হয়েছে। ওই আইএসএফ কর্মীর নাম মামুখ আলী মোল্লা, বাড়ি চালতাবেরিয়া অঞ্চলের কৃষ্ণমাটি এলাকায়। এই ঘটনায় দেরিতে আইএসএফ কর্মীকে পারুইপুর আদালতে পাঠানো হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। দেখুন, ওর আমি যেটা খবর পেলাম, ওর ছবি টিভিতে পর্যন্ত টেলিকাস্ট হয়েছে এবং ও নিজে ওই ঘটনার দিন, 15 তারিখের ঘটনার দিনে বোমা হাতে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পুলিশের ওপরে বোমা চালাচ্ছে, তার ফুটেজ টিভিতে ভাইরাল হয়েছিল নিউজে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে।